আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি খান জোবায়দ হোসেন, খানজ গ্লোবাল থেকে চলে আসছি চট্টগ্রাম। চট্টগ্রাম গাইডের গোডাউনগুলোতে তো যে অবস্থা, আসলে ব্যবসা বাণিজ্য করার মতো অবস্থা নাই। হিউজ পরিমাণ মালের দাম, এবং এবছর এই ডলার রেটের চেঞ্জ হওয়া, তারপরে আমাদের দেশে সব খরচ বাড়ার কারণে, মানে গত 10-20 বছর ধরে যারা যে ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্য করার মতো অবস্থা নেই। যে পরিমাণ বিশাল একটা রেটের, মানে মালের দাম যে কত হাই, মানে মন খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। তা আমি গতকালকে, আজকে ভোরবেলা এসে পৌঁছাইছি, তো সারাটা দিন এতগুলো গোডাউন ঘোরাঘুরি করে মানে আর শরীরে কুলাচ্ছে না। কিন্তু মাল দিব কি, নিজের মনই টানতেছে না, তো কাস্টমারে কি মাল দিতাম? তারপরে দেখেন কিছু উদাহরণ আপনাদের দেখাই দিই। এগুলো হলো শার্টের গাইড। হ্যাঁ, এটা খুব ভালো মানের শার্টের গাইড, এটা কোরিয়ান শার্ট। এটা এরপর যারা শুধুমাত্র শার্ট, সাদা শার্ট খোঁজেন, তাদের জন্য এটা হচ্ছে আর একটা শার্টের গাইড। এভাবে সাইড থেকে দেখে যেটুকু বোঝা যায়। এরপর এটা হলো আর একটা শার্টের গাইড, এটা কোরিয়ান। এরপর যদি তাইওয়ানে আসেন, তাহলে তাইওয়ানের শার্টগুলো এরকম, এর মধ্যে কয়েকটি ইউনিফর্মও পড়ে যায়। শার্টে সাদা থাকে বেশি, সাদা তো থাকবেই তাইওয়ানের শার্ট। কয়েকটা শার্ট দেখলে আপনার আইডিয়া হয়ে যাবে, এটা কোরিয়ান শার্ট, এটা আবার তাইওয়ানের শার্ট। ঠিক আছে, দেখেন এখানে চেকেরতে শুরু করে সবই আছে, এই যে কলার একটু দাগও আছে। এরপর এটা আর একটা তাইওয়ানের শার্ট। এরপর আসেন, এটা আর একটা কোরিয়ান শার্ট। এরপর আসেন জাপানি শার্ট। জাপানি শার্টগুলো এবার হাতাটা বড় আসতেছে, কিভাবে আসতেছে আল্লাহ জানে, বাট আসতেছে। এবং ঢাকাতে অথবা বিভাগীয় শহরগুলোতে জাপানি শার্টটা খুব বেশি যাচ্ছে। হ্যাঁ, এর একটা আবার জাপানের একবারে এ গ্রেডের শার্ট। পরে এটা কোরিয়ান একদম হাই কোয়ালিটি শার্টগুলা, এর একটা শার্ট সাদার মাত্রা সব জায়গায় পাবেন। একটা একদম সুপার কোয়ালিটির একটা হাই কোয়ালিটি কোরিয়ার সাদা শার্ট। এর চেকগুলো দেখেন, চেকগুলার মজাই অন্য রকমের, খুব সুন্দর সুন্দর প্রিন্ট দিয়ে দিয়ে চেক। এই একটা কালারফুল এ গ্রেডের কোরিয়ার খুব দামি শার্ট, ফুল হাতার শার্ট। আবার এটা কোরিয়ার আর একটা এ গ্রেডের শার্ট, যেখানে মালে অনেক ভাঁজ আছে এবং মালগুলো অল্প অল্প করে এভাবে পলি করে করে আপনার সুন্দর করে সাজা দেওয়া, মানে একদম সুপার কোয়ালিটির একটা এ গ্রেডের শার্ট। এবং কোরিয়ার এ গ্রেডের শার্টগুলো ম্যাক্সিমাম কয়েকটা ব্র্যান্ডে এভাবে পলি করে করে আসতেছে, আবার অনেকগুলো পলি করে আসতেছে না, কিন্তু এভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওয়াশ টোয়াশ করে এভাবে এ গ্রেডের শার্টগুলো একটা ব্র্যান্ড ছাড়ছে, দুইটা ব্র্যান্ড ছাড়ছে, আর বাকি আরও আরও ভালো ভালো আছে, কিন্তু তারা এভাবে পলি করে ছাড়তেছে না। তো এই হলো এ গ্রেডের শার্ট। সো এখন মার্কেটের এমন অবস্থা, সবাই চায় কটন শার্ট, চায় ফ্যাশন শার্ট, চায় কালারফুল শার্ট চায়, কিন্তু কতগুলো গাইড আপনাদের দেখালাম, জাপানি দেখালাম, তাইওয়ান দেখালাম, কোরিয়ান দেখালাম। তো আপনারা যারা যেভাবে বলেন যে ভাই সব কালারফুল চাই, সাদা মাল চলবে না, অথবা সব 100% কটন চাই, অ্যাকচুয়ালি মার্কেটে এভাবে মাল আসতেছে না, আর গাইটে তো আমার নিজের তৈরি করে দেওয়া সম্ভব না। এর মধ্যেতেই ভালোটা নিয়ে নিয়ে সবাই ব্যবসা করছে, সো আপনাদের এর মধ্যে ভালোটা নিয়ে ব্যবসা করতে হবে। আর এখন বর্তমানে আপনার বেডশিট এখনও পর্যন্ত মার্কেটে নাই, পর্দা কিছু আছে, মোটা পাতলা মিক্স, তারপরে আরেকটা পাওয়া যায় বালিশের কাভারের থেকে শুরু করে বিভিন্ন টুকরো টাকরা মিলায় টিলায়, কিছু কাট পিস টিস মিলায় টিলায়, এটা হচ্ছে আপনার মিক্স আইটেম, এটা পাওয়া যাচ্ছে। তারপর টি শার্ট মার্কেটে এখনও নাই, লেডিস জর্জের টপস এখনও মার্কেটে নাই, তারপরে আপনার কাট পিস কিছু আছে, কাট পিসের মিক্স আছে, যেটার মধ্যে বালিশের কাভার টাভার ও পাইতে পারেন, ওভাবে কাট পিস পাওয়া যায়, আবার ফ্রেশ কাট পিসও পেতে পারেন। তো মার্কেটে এখন মাল প্রচুর, গরমের মেইন যে আইটেমগুলো টি শার্ট এটা নাই, পোলো শার্টটা ভালো আছে, আবার টি শার্ট পোলো শার্ট মিক্স
এভারেজ যে কোয়ালিটি সেটা আছে, সমস্যা নেই। আর জিন্সের হাই কোয়ালিটির প্যান্টগুলো এখন নাই, গ্যাবাটিন তাইওয়ানেরগুলো আছে, ছেলেদের মেয়েদের আছে, আর ফর্মাল প্যান্টটা খুব ভালো আছে মার্কেটে। সো আজকে পর্যন্ত আপডেট, সারা দিন এত পরিশ্রম করে যত প্রোডাক্ট আমরা দেখলাম তার মধ্যে যা যা পেলাম আজকে পর্যন্ত আপনাদের জানাই দিলাম। সো ইনশাল্লাহ আজকে আমরা ইচ্ছাকৃত আজকে আমরা মাল দিব না, না দিই ইনশাল্লাহ কালকে থেকে আমরা মাল দেওয়া শুরু করব। সো কানেক্টেড থাকেন, গরমের ব্যবসা যারা করতে চান এই যেগুলো দেখালাম এর মধ্যে থেকে যাদের যা চলবে নিতে থাকেন, আর জোরাজুরি করে মাল নেওয়ার দরকার নেই, যেটা মার্কেটে পাওয়া যায় না সেটাই যদি আপনার ব্যবসার ধর্ম হয়ে বসে অথবা ব্যবসার প্রোডাক্ট হয়ে বসে তাহলে অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে। কারণ এখন যার কাছে জোরাজুরি করে যা নিতে যাবেন সেখানে ঠকবেন, প্লাস প্লাস আরও অর্থের লস যাবে। সো যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে এগুলো নিয়ে যেহেতু সবাই ব্যবসা করছে, সো আপনারা ব্যবসা করতে পারবেন। আর আমরা এর মধ্যে থেকে ডেফিনেটলি যেহেতু অনেক পরিশ্রম করছি সো বেছে বেছে মালগুলো আপনাদের দিব, আর যেটা দিতে পারবো না সেটা হয়তো বা আপনাদের কাছ থেকে পেমেন্ট আটকায় রাখবো যে আপনি পেমেন্টটা দিয়েন না আমাদের। যখন আপনার কন্ট্যাক্ট নাম্বার, আপনার ওয়ার্ডার শিট আমাদের কমপ্লিট করা আছে, যখন আমরা আপনাকে সিগন্যাল দিব যে হ্যাঁ নেন, তখন আপনি মালটা নিয়েন, তাছাড়া মাল নিয়েন না, ঠিক আছে? সো আর এবছর গরমে গাইটের মালের যে দাম, এই দামগুলো শুনলে আসলে কোনো স্বাভাবিক মানুষ স্বাভাবিক থাকতে পারবে না, কিন্তু টোটাল ইম্পোর্টাররাই আপনার মালের রেট বাড়ায় দিছে, ডলারের রেট বাড়ছে, তারপরে দেখেন চালের দাম থেকে শুরু করে রিক্সা ভাড়া থেকে শুরু করে দোকানে এক কাপ চায়ের দামের থেকে শুরু করে সব জায়গায় যেহেতু বেড়ে গেছে, সো এর সাথে মানানসই করেই ব্যবসা করতে হবে। আপনি চাইলে অনেক ব্রেনও খাটাইতে পারবেন না, আবার চাইলে আপনি কবে দাম কমবে সেজন্য চুপ করে বসে থাকতে পারবেন না। সময়ের সাথে সাথে কেনা দাম যেমন বাড়ছে, আগে যদি একটা ভ্যানের পরে একটা মাল 200 টাকা বেচতেন, আপনাকে এখন এটা 250 টাকার নিচে না বেচলে হবে না। এবং মানুষ কিনে না এই কথাটা সম্পূর্ণ ভুল, সময়ের সাথে সাথে ওই মানুষ দু একদিন আন্দোলন করে, দু একদিন স্ট্রাইক করে, এরপর ঠিকই তেল কেনে, এরপর ঠিকই চাল কেনে, সবই কিনে, সো মাল চলবে। হ্যাঁ, এবং এই আস্থা যেহেতু ব্যবসায়ীদের থেকে শুরু করে সবার মধ্যে, সাধারণ মানুষের মধ্যেও আছে। সো আগে একটা টি শার্ট যেমন 150 টাকায় বিক্রি হতো, এখন কোথাও 250 টাকার নিচে টি শার্ট, 200 টাকার নিচে টি শার্ট ভ্যানে পাবেন না। হ্যাঁ, তো এভাবে আস্তে আস্তে আসলে সব কিছুর দামই বাড়া শুরু করে দেয়। তো গাইডেড জগতে দাম এবার এই শীতে হালকা একটু বাড়লো বিগত বছর তুলনায়, আর এবার এই গরমের সময় থেকে হাই প্রাইসগুলো গাইডেড জগতে এখন ফিক্সড হয়ে যাচ্ছে। সো আগামী 2 বছর দেখা যাবে এরকম হাই প্রাইসে বিক্রি হবে, যেটা এখন আমার কাছে মনে হচ্ছে হাই, এই 2 বছরেই সেটা আপনার আস্তে আস্তে শিথিল হয়ে এটাই তখন রেগুলার প্রাইসে পরিণত হয়ে যাবে। এখন আপনি যদি বলেন যে ভাই ঢাকা শহরে জমির দাম অমুক জায়গায় তো শিয়াল ডাকতো, ভাই 16,000 টাকা করে জমির কাঠা চাইছিলে, এখন সে জমির দাম 2,500,000 টাকা করে কাঠা, তাও জমি পাওয়া যাচ্ছে না, সে এটি হচ্ছে বাস্তবতা, এখানে কিছু করার নাই। আর এর মধ্যে থেকে যেগুলো আমাদের কাস্টমাররা যারা ভাই বোনরা যারা যেভাবে চান তাদের সেভাবে দেওয়ার চেষ্টা করছি, এবং আমি ঢাকা থেকে আসার সময় যাদের বলে আসছি যে আমি চট্টগ্রাম যে আপনাদের আপডেট দিব, সো আশা করি এই ভিডিওটা মন দিয়ে দেখলে তারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর লেডিস টপস, তারপরে আপনার আরও কয়েকটা আইটেম যেমন টি শার্ট, বাছা ভালো মালগুলা, তারপরে বেডশিট আজকে পর্যন্ত টোটাল চট্টগ্রামে নাই, সদরঘাট, খাতুনগঞ্জ কোথাও কোনো গোডাউনে ভালো মানেরটা তাইওয়ান এবং কোরিয়া এবং জাপানের মধ্যে নাই। হ্যাঁ, তো এটা যখন আসবে তখন আমরাই আপনাদের বলে দিব যে মালগুলো আসছে, আপনারা নেওয়া শুরু করেন। সো সবাইকে ধন্যবাদ, আর আমাদের কাছে যে অর্ডারগুলো পড়ছে এগুলো আমরা ইনশাল্লাহ আজকে না দিয়ে কালকে দিব, খুব ঠান্ডা মাথায় দিব, বিকজ আজকে যেহেতু 4-5 দিন আমরা ডিলে করছি এবং আপনাদের জানাই ডিলে করছি, আপনাদের অনুমতি নিয়ে তারপরে ডিলে করছি, সো আমার এক রাতের জন্য অস্থিরতার দরকার নেই, ইনশাল্লাহ কালকে মাল দিব। সো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।